আল্লাহর নবী কি আদম সন্তান না? আল্লাহর নবী আদম সন্তান, তার যে ভুল হতে পারে এটা স্বীকার করবেন না? দুই রাকাত সালাত আদায় করতে গিয়ে ভুল করে, এটা শরীয়ত না সালাত না? সালাত তো শরীয়ত, তো শরীয়তের ক্ষেত্রেও আল্লাহর নবী মানুষ হিসেবে ভুল করেছেন, ভুল করেননি। যাদের চেহারা দেখলে রাত পর্যন্ত ঘুম আসবে না এমন বিপদস চেহারার মানুষের বক্তব্য পুরো বাংলাদেশ ব্যাপী ছড়িয়ে গেছে। তাদেরকে আমরা নাম দেই, আই এম ভেরি সরি টু সে, আহলে হাদিস, মানে আজকের আহলে হাদিস সত্যিকার অর্থে। ইফ আই এম একাডেমিকলি স্পিকিং, দেন আহলে হাদিস মানে হচ্ছে যারা হাদিস বিদ, হাদিস বিশারদ, যারা হাদিসের স্পেশালিস্ট, যারা হাদিস সম্পর্কে অনেক ভূতপত্তি সম্পন্ন জ্ঞান রাখেন, একাডেমিকলি তাদেরকে আহলে হাদিস বলে। কিন্তু আনফরচুনেটলি আমরা বর্তমান যুগে এসে আমিও আহলে হাদিস, আপনিও আহলে হাদিস, আপনি কি বলেন? আপনি বলছেন আমি মানি তবে শুধু বুখারি মুসলিম, বুঝতে পেরেছেন? বুখারিতে থাকলে দেখান, মুসলিমে থাকলে দেখান। নাম্বার ওয়ান, প্রথম ফিকা আমাদের না, আইন আমাদের না, আমরা এখানে ওখান থেকে নিয়ে আমাদের বলে চালিয়ে দিয়েছি, আমাদের এখানে মাজহাব অনুসরণ করেছে না, মাজহাব ইনকার, হাদিসের নাম দিয়ে আমরা কি করলাম, মাজহাবের অস্বীকার করলাম। আপনি কাকে অস্বীকার করলেন, কি কাজটা আপনি করলেন? 1300 বছরের ইতিহাসে মুসলমানদের ইমামরা, মুসলমানদের ইমামরা আইনের ক্ষেত্রে যে কন্ট্রিবিউট করেছে, আজকের জমানা পর্যন্ত পৃথিবীর যারা আইন বিশারদ তারা মাথার হ্যান্ডকাপ খুলে মুসলমানদেরকে সেলিউট করে আইনের উপর কন্ট্রিবিউট করার জন্য, আর আপনি মুসলমানের ছেলে হয়ে আপনি বলছেন ইমামে আজম এটা জানতেন না, মাজহাব মানি না, এই কথা কোনো মুসলমান বলে নাই। ইতোপূর্বে ওরিয়েন্টালিস্টদের মাধ্যমে এই পানি আমাদের ভিতরে ঢুকেছে, এখন আমরাও তুতা পাখির মতো তারা যা বলেছে আমরাও তা বলছি, আপনারা বুঝতে পেরেছেন? আচ্ছা, এখন আরেকটা বড় দুর্ঘটনা যেটা ঘটিয়ে দিয়েছে সেটা হচ্ছে এই রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘিরে সমস্ত ষড়যন্ত্র রচনা করা হয়েছে। একদল আসে বলে শেষ নবী না, শেষ নবী, ওনার পরে নবী আসবেন। আচ্ছা, আরেকদল আসে, আরেকদল এসে বলে আমাদের মতো, ওহি আসে তো কি হয়েছে, আমাদের মতো, বড় ভাইয়ের মতো, এটা জানে না, ওইটা জানে না, এটা জানলে ওইটা জানলে অনেক কিছু করতেন, বলে না? আচ্ছা, এভাবে এখান থেকে এখান থেকে ওখান থেকে সমস্ত ষড়যন্ত্রের মার্কাস করেছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেন করেছে জানেন? এই প্রাচ্যবিদরা যখন ফেরত দিয়েছে গবেষণা করার সময়, এটা পশ্চিমা বিশ্বের একটা নিয়ম, তারা কোনো জাতিকে শাসন করার আগে সেই জাতির চিন্তা চেতনা সাহিত্য বুঝ উঠা বসা সব কিছু সম্পর্কে গবেষণা করে পরিপূর্ণ রূপে তাদেরকে না জানার আগে শাসন করা শুরু করে। এটা ওয়েস্টদের একটা নিয়ম, তারা যুদ্ধ করতে যায় না কারো কাছে যতক্ষণ পর্যন্ত পরিপূর্ণ রূপে আপনাকে না জানবে। ওয়েস্ট দেখেছে যে কুল মুসলমান, সেটা আমেরিকাতে থাকুক, সেটা আফ্রিকাতে থাকুক, সেটা আরব বিশ্বে থাকুক, মুসলমান যেখানেই থাকুক, মুসলমানদের নারী বুড়ির দরে টান মারে মদিনা শরীফ, এক মদিনার আওয়াজে কুল কায়নাতের মুসলমান এক হবে, এবং মুসলমানদের হৃদয়ের নার মদিনায় মুনাব্বারা। এটা বুঝার পরে সমস্ত ষড়যন্ত্রের মার্কাস করা হয়েছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, এবং সেই কারণে এখানে কিছু স্পিকার দাঁড় করিয়ে দিয়েছে তারা, এবং তাদের পেজগুলোকে ন্যাশনালি ইন্টারন্যাশনালি বোস্টিং করে সমাজের রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে দেওয়া হয়েছে। আমরা সেদিনও বলেছি, আজকেও বলছি, আমাদের পেজ নাই, নাই নাই, কোনো কিছু নাই, অতিমাত্রায় বোস্টিংও নাই, আমরা বলছি আসেন কোনো একটা স্টেজের মধ্যে আমরা একসাথে হয়ে যাই, কোনো একটা স্টেজের মধ্যে আমরা একসাথে হয়ে যাই, আপনাদের 10 জন আমাদের 10 জন, আপনারাও বক্তব্য রাখেন আমরাও বক্তব্য রাখি। আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, ছোট ছোট যারা জিন্দেগিতে মাদ্রাসার বারান্দা দিয়ে হাঁটে নাই, আমার নবী আত্মহত্যা করতে চেয়েছিল বলে নাই? কোন মুসলমান এই পর্যন্ত কারো জবান দিয়ে এই ধরনের নাজেব আলফাজ বের হয়েছে? আপনি যদি ফাইন্ড আউট করেন দেখবেন মাদ্রাসার ছাত্র না, ঠিক কি কারণে তাদের এই ওয়াস বাংলাদেশের রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে গেছে আমরা জানি না, এবং এই ধরনের আরো অনেক ব্যক্তি যাদের চেহারা দেখলে রাত পর্যন্ত ঘুম আসবে না এমন বিভৎস চেহারার মানুষের বক্তব্য পুরো বাংলাদেশ ব্যাপী ছড়িয়ে গেছে। আমার ভাইরা, আপনার সাথে আমার কোনো দ্বিমত নাই, আপনি মনে করছেন হাত তোলা হাত নামা, হাত তোলা হাত নামা মুসলমানদের কোনোদিন কোনো সমস্যা ছিল না, 1300 বছর ধরে উম্মর হাত তুলছে, হাত নামাচ্ছে, আমিন জোরে বলছে, আপনি বিশ্বাস করেন আপনার সাথে আমার সমস্যা আমিন জোরে বলার মধ্যে না, আপনার সাথে আমার সমস্যা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আমার নবীর নাম বললে আপনার অন্তর সংকুচিত হয়, আমি বলছি সংকুচিত হওয়া যাবে না। আমার নবীর কথা বললে আপনার বেজাত বেজাত মনে হয়, আমার নবীর মহব্বতের কথা বললে আপনার চেহারা অন্ধকার হয়ে যায়, আমার নবীর এলমে গায়েবের কথা বললে অথবা এলমের কথা বললে আপনি সন্তুষ্ট হতে পারেন না, আমার নবীর এখতিয়ারের কথা বললে আপনি সন্তুষ্ট হতে পারেন না, আমি মদিনায়ে মুনাফরা বললে আপনি সন্তুষ্ট হতে পারেন না, আমি মোহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহ এবং মোহাম্মদ মসজিদের মধ্যে এক জায়গায় থাকলে আপনি সন্তুষ্ট হতে পারছেন না। আপনি মনে করছেন আপনার সাথে আমার আমিনের সমস্যা, আমিনের সমস্যা না, আপনি আমি আমরা একটা মূল জায়গার মধ্যে সমস্যায়, সেটা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি আমার নবীকে মহব্বত করেন, এবার আপনি আমাকে বলেন কোন জায়গায় গিয়ে আমিন জোরে বলতে হবে, আমি লস্কর নিয়ে গিয়ে পুরো বাংলাদেশ বিদীর্ণ হয়ে যায় ওই জোরে আমিন বলবো? শর্ত হচ্ছে আপনি বুখারী মুসলিম খুলে খুলে ওই হাদিস আপনার অনুসারীদেরকে শুনান, যে হাদিসগুলোর মধ্যে সাহাবী বলছেন কুরাইশ যখন পার্লামেন্টে বসেছে হুদাইবিয়ার প্রান্তর থেকে আসলো, জিজ্ঞাসা তখন করলো যে তুমি মিসওয়ার বিন মাখরামা তুমি কি দেখে আসলা, তো আল্লাহ আল্লাহ আল্লাহর কসম করে বলছি আমি কিসরা কাইসারের তখনকার সুপার পাওয়ার তাদের রাজপ্রাসাদে গিয়েছি, আমি কোনো মানুষকে তাদের রাজা বাদশাকে এভাবে সম্মান করতে দেখি নাই যেভাবে মোহাম্মদ রাসূলুল্লাহকে সম্মান করতে দেখেছি তার সাহাবায়ে কেরাম। উনি বলছেন আল্লাহ আল্লাহ মা রাআইতু আহাদান ইউআযযিমুহু আসহাবুহু মা ইউআযযিমু আসহাবু মুহাম্মাদিন মুহাম্মাদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন তারা বলল এমন কি দেখলা তুমি, তো আল্লাহি আল্লাহি মা তানাখামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখামাতান, ও ভাই নাক থেকে নিয়ে আমার নবী যে শ্লেষা দিতেন শ্লেষা ছড়তেন সেটা নিয়ে সাহাবায়ে কেরাম ফাদালাকা বিহা ওয়াজহাহু সেটা নিয়ে মুখে আর বুকে লাগাতেন, এটা দেখে মিসওয়ার বলছে কুল কায়নাত এক হয়ে যাবে, মুহাম্মদুর রাসূলুল্লাহর গতি রোধ করা যাবে না, যার সাহাবায়ে কেরামের অন্তরে তার ব্যাপারে এরকম আজিম শান মহব্বত কাজ করবে তাদের গতি রোধ করা সম্ভব হবে না। আমার ভাইরা এই আজকে মোহাম্মদ এটা একটা জজবা ছিল, যেই জজবার কারণে 1400 বছর কোন মায়ের ছেলে মুসলমানদের চোখে চোখ রাখতে পারে নাই, কিন্তু সেটার মধ্যে ভাটা পড়েছে, মুসলমানদের পতন হয়েছে, আমাদের মধ্য থেকে এক জাতির উত্থান হয়েছে, আমাদের মধ্য থেকে এক জাতির উত্থান, আমাদের পতন আরেক জাতির উত্থান। উনি উত্থানের পর থেকে আজকের দিন পর্যন্ত ওই একটা কাজই করতেছে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানহানি করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামি ও নাসের হোক। আমি নতুন প্রজন্ম আধুনিক শিক্ষায় যারা শিক্ষিত তাদেরকে বলবো মনে রাখবেন কিছু ক্ষেত্রে আমার আর আপনার মধ্যে কমনালিটি লাগবে, আমার নবীর এশক এবং মহব্বত তাজিমের ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ নাই, আলে বাইত রসুলের মহব্বতের ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ নাই, সাহাবায়ে কেরামের তাজিমের ক্ষেত্রে কোনো ইফ কোনো বাট ছাড়া, এখন ইফ বাট না ইফ বাট, এটা এরকম হয়েছে উনি এরকম করছে না, সাহাবায়ে কেরামের বাউন্ডারি এখানে রেড জোন, এখানে কোনো কথাবার্তা বলতে পারবেন না, কোনো কিছু হয়েছে মনে প্রশ্ন যাচ্ছে চুপ করে থাকবেন, কেন সাহাবায়ে কেরাম এখানে কোনো দাঁত ফলাতে বেশি বুদ্ধিজীবী গণা নেই যাবে না। এরপরে আউলিয়া কেরামের নিসবত নাম্বার ফোর, নাম্বার ফাইভ এলাকার মুরব্বীদের প্রতি সম্মান, মা বাবার প্রতি সম্মান, এই বিষয়গুলো ধারণ করবেন, এগুলা আপনার ভিতরে একটা নূর সৃষ্টি করবে, সেই নূর আপনাকে হক বাতিলের ফারাক করতে সহযোগিতা করবে, সেই নূর আপনাকে সিজদামুখী করবে, সেই নূর আপনার ভিতর জগৎকে পবিত্র করবে, সেই নূর যদি থাকে কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন, নামাজের মধ্যে খুশু এবং খুদু আসবে, সেই নূর যদি ভিতরে থাকে, যদি সেই নূর ভিতর থেকে বের করে দেন তাহলে আপনি ক্ষতির সম্মুখীন হবেন, সেই নূর ভিতরে রাখবেন, তিলাওয়াতে কোরআন করবেন, মুসলমানের ছেলে মাসকে মাস চলে যায় কোনোদিন কোরআনে পাক খুলেন না, এটা করবেন না, কোরআনে পাক করবেন, বেশি বেশি দরুদে পাক করবেন, পাঞ্জাগানা নামাজ যেন মিস না হয়। আর আখরি কথা যেটা বলবো সেটা হচ্ছে সুন্নিয়তকে শিখেন, সুন্নিয়তকে জানেন, প্রথমে শিখবেন জানবেন মানবেন অতঃপর প্রচার করবেন, শিখলেনও না জানলেনও না বুঝলেনও না মানলেনও না প্রচার করতে গেলে পথে পথে ধরা খাবে। সুতরাং শুন আপনি আপনার মতো করে গায়ের জোর দিয়ে আমরা সুন্নিয়ত প্রচার করব না, আমাদের কাজ হচ্ছে বায়ান করা স্পষ্ট দলিলের উপর 100% প্রেজেন্টেবল করে সায়েন্টিফিক একেবারে আপনি বলেন মোটিভেশনাল স্পিরিচুয়ালি, আমাদের কাজ হচ্ছে নতুন প্রজন্মের কাছে সুন্নিয়তকে তুলে ধরা। আপনি গালিগালাজ করবেন না, আপনি ফোর্স করবেন না, নাজেবা শব্দ ব্যবহার করবেন না, হেট্রেড ছড়াবেন না, আপনাদের এই হেট্রেড ছড়ানোর কারণে পদে পদে আমরা ডিস্টার্ব হচ্ছি, আপনাদের কাছে করজোড়ে অনুরোধ মাঠ আমাদের জন্য কিছুদিনের জন্য ছেড়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ আল্লাহর রাসূলকে হাজির ও নাজির জেনে বলছি আমরা কিছু হলেও করতে পারবো,
কিন্তু আমাদের অদূরদর্শী কাজকর্ম এবং আমাদের অবিবেচ্য অবিবেচক শব্দ আমাদেরকে অহেকমতপূর্ণ কাজ আমাদের পথে বাধার সৃষ্টি করছে। কাজেই সমস্ত নওজোয়ান আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের ভাইদেরকে বলবো, হেকমত অ্যাপ্লাই করবেন, জানবেন, শিখবেন, বুঝবেন, অতঃপর প্রচার করবেন। প্রচার আগে করে গেলে রিয়াকশন হবে, আর যেটাই করবেন আমার নবীর আখলাক দিকে ধারণ করে, মহব্বতের সাথে, সফটনেসের সাথে, মোটিভেশন দিয়ে। সেই মোটিভেশন এই জিনিসগুলো আসে রাতের সিজদা থেকে, দিনের সিজদাই দেই না, রাতের সিজদা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন। মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।